নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোতে তোমাদের স্বাগত জানাই। আজ আমি রান্না করেছি ফুলকপি আলু রুই মাছ দিয়ে একটা গা মাখা মাখা ঝোল। আমরা বাড়িতে যেভাবে একদম সাধারণভাবে খাই সেটাই আমি দেখিয়ে থাকি, আমি বারবার বলেছি। এটা রান্না করলাম তাই একটু শেয়ার করছি। ফুলকপিগুলোকে একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি। শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই আমি ফুলকপি রান্না করে থাকি না কেন, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, ফুলকপিগুলো ভাজবো, তাই সামান্য হলুদ দিয়ে জল ঝরানো ফুলকপিগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে আমি আলুগুলোও ভেজে নিচ্ছি একটু নুন আর হলুদ দিয়ে। ফুলকপি আর আলুগুলো ভাজা হয়ে গেল। রুই মাছের টুকরোগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আমি আরো কিছুটা অ্যাড করলাম, দিয়ে মাছগুলোকে এবারে ভেজে নেব। মাছগুলো ভেজে নিচ্ছি। ঝোল বা ঝালের মাছ আমি খুব একটা কড়া করে ভাজি না। মাছগুলো ভেজে নিলাম। ওই একই কড়াইয়ে তেল অবশিষ্ট ছিল, এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি 1 চামচ রসুনের কুচি। পেঁয়াজ রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো আমি গুলে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, এবারে আমি এই মশলার উপরেই দিয়ে দেব অল্প একটু চিনি, এতে কালারটাও আসবে আর স্বাদটাকেও ঠিক রাখবে। দিয়ে দিলাম 1 চামচ টক দই। আমি এখানে টমেটো ব্যবহার করলাম না, সেজন্য টক দইটা দিলাম। দু 4 মিনিট কষার পর এবারে আমি দিয়ে দেব মশলা আর দইয়ের বাটি ধোয়া জলটা। আঁচটাকে এবার একটু বাড়িয়ে দিলাম। এবারে দিয়ে দেব মশলার উপরে ভেজে রাখা আলুগুলো। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবারে আঁচটা কমিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন। দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো আর দুটো কাঁচা লঙ্কা। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুললাম। এবারে দিয়ে দেব এক কাপ মতো জল। পাঁচ মিনিট ঝোলটা ফুটিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দেব ফুলকপিগুলো। আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। হয়ে গেছে ফুলকপি, আলু আর রুই মাছের ঝোলটা। ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কিছুটা। আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ফুলকপি, আলু আর রুই মাছের গা মাখা মাখা ঝোল হয়ে গেল। আজ আসি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ঠাকুরের কাছে এই কামনা করি। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা।